ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে ক্লাস 9 এর ফাইনাল এক্সামের জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওর সাজেশনটা হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র চিত্র। তোমাদের ফাইনাল এক্সামে চিত্র অবশ্যই থাকবে দুটি, তার মধ্যে একটি উত্তর দিতে হবে। আজকের ভিডিওতে আমি যে চিত্রগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, 100% তোমরা এই ভিডিও থেকে একটা চিত্র কমন পাবেই পাবে। তোমরা লক্ষ্য করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। এবং একটি কথা জানাই, তোমাদের এই যে কোনো চিত্র দেবে এবং সেই চিত্রের পাশাপাশি কিছু নাম দেওয়া থাকবে, যে নামগুলো প্রশ্নের মধ্যে থাকবে চিত্রের মধ্যে সেই নামগুলো চিহ্নিত করতে হবে। অতএব তোমরা যখন বাড়িতে প্রস্তুতি নেবে, চিত্রগুলি আমার দেওয়া এই সাজেশনের মধ্য থেকে ওই চিত্রগুলির বিভিন্ন অংশের নামগুলো ভালোভাবে প্রস্তুতি নেবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, মানুষের পৌষ্টিক তন্ত্রের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। এরপর লক্ষ্য করো, একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, আদর্শ নিউরন বা স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। এটা আদর্শ নিউরন আসতে পারে অথবা স্নায়ুকোষ, একই কিন্তু। পরের প্রশ্ন লক্ষ্য করো, মানুষের রেচন তন্ত্রের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। ঠিক একই রকম ভাবে তোমরা এই মোট 5টি চিত্র তোমরা প্রস্তুতি নেবে, 100% এই 5টার মধ্য থেকে একটা কমন পাবেই পাবে। এবং এখানে লক্ষ্য করো যে দাগগুলোতে বিশেষ করে স্টার চিহ্ন দেওয়া আছে, 1, 3 এবং 2 ও 4, ডবল স্টার ও ট্রিপল স্টার দেওয়া আছে, এগুলির উপর বেশি জোর দেবে। অবশ্যই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে। এবং পরবর্তী ভিডিওতে বাকি যে 5 নম্বরের প্রশ্নগুলো বিভিন্ন অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি যদি কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এই ভিডিওতে শুধুমাত্র 5 নম্বরে একটি চিত্র কমন পাওয়ার জন্য সাজেশন দেওয়া হলো, এবং অপর ভিডিওতে বাকি 5 নম্বরের প্রশ্নগুলো কিভাবে কমন পাবে তা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। সো যারা ভিডিওটি দেখছো, যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনো পর্যন্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।